জাহিদ স্যার, আপনি কি বলতে পারেন অদিতি মিটিংয়ে হঠাৎ কেন নিউনিটেল ইউনিট নিয়ে প্রশ্ন তুলল? আমি কি করে বলবো ম্যাডাম, পরে অবশ্য শুনেছি যে ও নাকি মিটিংয়ে তীব্র প্রতিবাদ তুলেছিল। একজন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষের যে কারণে ঘর জামাই থাকা সম্ভব নয়। আহা, তুমি তো ইচ্ছে করে যাচ্ছ না বা লোভ করে যাচ্ছ না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, দ্যাটস ওয়াই তুমি যাবে। মামা নিয়েছে, তুমি বাইরে খোঁজ করো নাই? মাথা খারাপ, বাইরের লোক যদি জানে যে আমার কাছে দলিল নাই, তাইলে দুই দিনও লাগবে না সব সম্পত্তি দখল করতে। বিয়ে মানে তো শৃঙ্খল না, বন্ধন। দুটোর মানে কিন্তু একটাই, কোনো না কোনো জায়গায় আটকে থাকা, একটা নিজের ইচ্ছে আর একটা অন্যের ইচ্ছে। এই পার্টনারশিপের কারণে বাবার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারছি না। কাল যদি আঙ্কেলের সাথে একটু কথা বলে বোঝা যায় যে কীভাবে পার্টনারশিপ ক্যান্সেল করবো, এটা নিয়ে যদি কথা বলতে পারি তাহলে বেটার। পার্টনারশিপ ক্যান্সেল করতে হবে মানে? আমার যে সম্পত্তি আছে তার থেকে 30 বিঘার মতো রাইখা, বাকিটা যদি বেচা দেয় তাইলে 4 কোটি টাকার মতো হইব। সেই টাকা দিয়া এই 30 বিঘার উপর একটা হাসপাতাল লইব না? দাদু, তুমি তোমার সব সম্পত্তি বেচে দিয়ে এখানে হসপিটাল করবা? তুমি কি আমাকে অ্যাভয়েড করার জন্য সব বলছো? তোমার কি ধারণা আমি সবসময় তোমার সাথে মিথ্যা কথা বলি? মনিমাম সরি। এখন যুদ্ধটা তুমি একা শুরু করেছো, তোমাকে একাই লড়তে হবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা? তোমাদের সব সম্পত্তির দলিল নাকি হারায় গেছে, তুমি জানো? হ্যাঁ জানি। তাহলে সেগুলো খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা করছো? ব্যবস্থা? আমি কি ব্যবস্থা করব? কি আশ্চর্য, তোমাদের সব সম্পত্তির দলিল হারায় গেছে আর তুমি কোনো ব্যবস্থা করবে না? আরে চুরি হবে না তো কি হবে, এর কতবার কইছি যে দলিলগুলো আমারে দাও, আমি যাইয়া শহরে ব্যাংকে রাখে আসি, কে শুনে কার কথা? এখন এই বিষয়ে আমার লোকে কথা কইতে আসবে? তোমাকে বলবো না তো কি রহিম ভাইকে বলবো?
আর তোমাদের সব সম্পত্তির দলিল হারিয়ে গেছে, এটা পাওয়ার কোনো ব্যবস্থা করো নাই, থানায় ইনফর্ম করো নাই, বিষয়টা কেমন অস্বাভাবিক না? যার জিনিস চুরি হয়েছে সেই পুলিশের জানায় না কে? সে কেন থানায় জানায় নাই সেটা তুমিও জানো আমিও জানি। জানলে তো বলো, তো আমার জিগে দেয়ছো কে? আমার তো মনে হয় দলিলগুলো কোথায় আছে তুমি সেটা জানো। আমার তো ধারণা দলিলগুলো কে নিছে সেটা তুমিও জানো, দাদুও জানে, সেই জন্য তোমরা কেউ কিছু বলতেছো না। কি বলতে চাও তুমি? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু বলতে চাই দলিলগুলো যেই নিয়ে থাকুক আমি সেটা খুঁজে বের করব। ভালো, বের করো। আচ্ছা মামা, দলিলগুলো কি তোমার কাছে আছে? কি বললা? আমার তো ধারণা দলিলগুলো তুমি নিয়েছো। হেলেন, মুখ সাবধানে কথা কইবে কিন্তু, বুঝছো? যা কইছো আমারই কইছো, কেউ জানি কথা না জানে, ঠিক আছে? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে দলিলগুলো আমি নিছি? আছে কোনো প্রমাণ? হ্যাঁ, নাকি তোমার ওই পুইরাই কইছে? হ্যাঁ, নিজের বাবারা যে এরকম সম্বোধন করে তার সাথে কথা বলার কোনো রুচি নাই আমার। রাখো তোমার রুচি মুচি, প্রমাণ ছাড়া এসব আবুল তাবুল কথা একদম কইবে না হেলে। আর শুনো, এটা হইছে আমাদের পরিবারের একান্ত একটা নিজস্ব ব্যাপার, এর মধ্যে মাথা কামানো তোমার কিছু উচিত হচ্ছে না, বুঝছো? বেড়াইতে আইসো ভালো, বেড়াইটা রে যাবে বাসে, এত কিছু করা তোমার ঠিক হবে না। আর যদি কিছু করতেও যাও, যা ঘটবো তার দায়ভার কিন্তু তোমারই নিতে হইব, এটা মাথায় রাখবা। আর শুনো, আপারে কইও আমার একটা ফোন দিতে, নিজে তো ফারে না, মায়ের ফাটাইছে এখন। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাব। হাসপাতালের বিষয়ে তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। না মানে ভাইজান তো কারোর চাকরি খাওয়ার ব্যাপারে রাজি ছিলেন না, সেই জন্য সবাই নিজেকে মনে করছে যে সে হাসপাতালের জন্য অনিবার্য, কেউ তার হাসপাতালের জন্য অনিবার্য নয়। ভাইজান তো কারোর চাকরি খাওয়ার ব্যাপারে রাজি ছিলেন না, সেই জন্য সবাই নিজেকে মনে করছে যে সে হাসপাতালের জন্য অনিবার্য, কেউ তার হাসপাতালের জন্য অনিবার্য নয়। হাসপাতাল অনেক বড় হয়েছে, এর গতিশীলতা দরকার, সবাই মাথায় উঠে গেছে। এই যে আমার রিসেপশনিস্ট কাকলি, বিভিন্ন ছুতামাতায় অফিসে দেরি করে আসে, অফিস কামাই করে, কিছু বললেই নাজিন ম্যাডামের কথা বলে, তার দোহাই দেয়। যেখানে আমি ডিসিপ্লিন মেনটেন করার জন্যে ঘেমে যাচ্ছি, সেখানে ওই মেয়েটা নাজিন ম্যাডামের দোহাই দিয়ে ডিসিপ্লিন ব্রেক করছে। আমি ডিসিপ্লিন ঠিক করতে পারছি না, সবাই ওকে দেখে মাথায় উঠে যাচ্ছে। তো ওকে ডেকে ওয়ার্নিং দিন। দিয়েছি, তাতেও কিছু হয়নি। তুমি ওর অ্যাটেন্ডেন্স খাতা দেখলেই বুঝতে পারবে গত মাসে কতদিন কামাই দিয়েছে। ও কি এখানে চাকরি করতে চায় না? আমি একটু খোঁজখবর করেছি, আমার ধারণা সে অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। এই ধরনের কর্মচারী তো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আরে ফন্ডেক্সের ওই কম্পিউটারের ভিতরে তো রোজকার হিসাবটা থাকে, যদি ফাইলটা ডিলিট করে দেয় তাহলে তো সর্বনাশ। আপনি কি ওকে স্যাক করার কথা ভাবছেন? এছাড়া উপায় কি? কোনো ক্ষতি হয়ে গেলে সেটা তার ফিরে আসবে না, আর তাছাড়া কিছু না করলে তো সবাই আমাকে ব্লেম দিবে, আমি কিছু দেখি না। ওকে আঙ্কেল, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আমি তাহলে রুমের ফাইলগুলো গুছিয়ে আসি না। আপনি
এই যে ভাই, এদিকে আজিজুর রহমানের বাড়ি কোন দিকে বলতে পারবেন? কোন আজিজুর রহমান? আজিজুর রহমান মানে হচ্ছে ওই যে এই এলাকার মোটামুটি ধনী লোক, জমি জমা আছে, বেশ অনেক জমি জমা আছে। ওই যে ওনার আরেকটা বলি, যে ওনার নাতনি আছে না ডাক্তার ঢাকায়, চিনতে পারছি, এই আমরা সামনে যাইয়ে ডানে যাই। আচ্ছা, ওখানে কি হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ, ওখানে আমি হেঁটে যাব। হেঁটে যাব? হ্যাঁ, হেঁটে যাব। ওকে, হবে হবে ভাই। অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছো। আমি কিছু করিনি তো, সব আমার কাজের মেয়ে করেছে। তুমি রান্না করো না? না, ওসব আমাকে দিয়ে হবে না। শিখে ফেলো, না হলে শ্বশুরবাড়ির লোক নিন্দা করবে। আমি তো কেয়ার করিনি ওসব। কি বলছো? সব কিছু বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য কি রান্না করতে হবে? তুমি তো খুব ভালো করেই জানো আমি এরকম মেয়ে না। আমি তো তাই জানতাম, কিন্তু এখানে এসে তোমাকে দেখে আমার সব জানা না মানে উলটপালট হয়ে যাচ্ছে। উল্টাপাল্টা হওয়ার কিছুই নেই, আমি যা ছিলাম তাই আছি। বুয়া, দরজাটা খোলো তো। তোমার শাশুড়ি বোধহয় এলো, আমাকে দেখে কিছু মনে করবে না তো? না না, আই তোমার যা লাগবে দিয়ে খাও না, আমি কিন্তু কিছু দিতে পারবো না। আচ্ছা, তোমাকে কি নাস্তা দেব? না। উনি বোধহয় মাইন্ড করেছে। কেন, মাইন্ড করার কি আছে? না, আমাকে দেখে হঠাৎ করে মুড অফ হয়ে গেল তো। আরে না না, আমার হাজবেন্ড তো ঠিক আছে, ননদ শাশুড়িকে নিয়ে আমি একদম ভাবি না। তাই? ও একটু অন্য ধরনের মানুষ, বাইরে লেখাপড়া করেছে তো, তাই মিডল ক্লাস মেন্টালিটি ওর মধ্যে একদম নেই। ভালো, তুমি কিছু নিচ্ছ না কেন? নাও। হ্যাঁ, এই তো, তুমি অস্থির হয়ে না, আমি নিচ্ছি। আরে কিছুই তো নিচ্ছ না, একটু নাও না। আমি ভাই, জি ভাই, এদিকে আজিজুর রহমানের বাড়ি কোনটা বলতে পারবেন? ওই সাইডে যান। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। কেন আসা যাবে না? না তা না, আপনি এখানকার ঠিকানা পেলেন কিভাবে? ইচ্ছার চেষ্টা থাকলে সবই সম্ভব। আপনার দাদুর সম্বন্ধে 3-4টা ইনফরমেশন আর বাকিটা কমন সেন্স। না মানে আমি না বিশ্বাস করতে পারছি না, আপনি কি সত্যি এসেছেন নাকি আমি স্বপ্ন দেখছি? না হেলেন, আমি সত্যি এসেছি, বিশ্বাস হচ্ছে না? আপনার গায়ে চিমটি কেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন।
আচ্ছা যাই হোক, স্বপ্ন হোক আর বাস্তব হোক, ভেতরে বসতে দেবেন তো? ও আসুন প্লিজ আসুন। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো না। সিরিয়াস কথা মা, একটু এসে বসো না। বসো না মা। বলো মা, কথাটা কিন্তু সিরিয়াস। হ্যাঁ তুমি সিরিয়াসই নেবে। আহা বলোই না। আজ আমি দুপুরে অফিস থেকে ফিরে দেখি বাসায় ভাবির এক ক্লাসমেট এসেছে। সে তো আসতেই পারে। আমাকে কথাটা শেষ করতে দাও। আসতে পারে ভালো কথা, কিন্তু যখন আমরা বাসায় কেউ থাকবো না তখন কেন আসবে? এটা নিশ্চয়ই ভালো দেখায় না। আর তাছাড়া এই ছেলেটা আগেও বেশ কবার এসেছে। ছেলেটা কি নিজে থেকে এসেছে নাকি বৌমা তাকে আসতে বলেছে? আমি তা বলতে পারবো না। আর ভাবির সাথে এই বিষয় নিয়ে আমার কোনো কথা হয়নি। আমি কথা বলতেও চাই না, কাজে আমি যদি এই বিষয় নিয়ে কথা বলি তাহলে হয়তো বলবে আমি তাকে পছন্দ করি না, দেখে এসব ডিপ্লোমেসি করছি। তোমাকে জানানো দরকার তাই জানালাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। ও শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। ইয়ে তোমার সীমা খালার ছেলে দেশে ফিরেছে, এ ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি তো বলেছি আমি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করব না। কেন? কোনো কারণ নেই। এটা নিয়ে তুমি অযথাই যন্ত্রণা করছো। যন্ত্রণা মূল হলে বলো আমি বাসা থেকে বের হয়ে চল যাই। আশ্চর্য, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কিভাবে কথা বলবো মা বলতো? আমি বলেছি আমি বিয়ে করব না। বিয়ে করবে না মানে? সব সংসার ফংসার আমার ভালো লাগে না। বোকার মতো কথা বলো না, তোমার কোনো পছন্দ থাকলে বলো। না আমার কোনো পছন্দ নেই, আর থাকলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতে। তাহলে বিয়ে করবে না কেন? বিয়ে ছাড়া কি মানুষের জীবন চলে না? চলবে না কেন? তাহলে শোনো, সোসাইটি বলে একটা কথা আছে, তাছাড়া মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হয়, নইলে সোসাইটিতে নানানজনে নানান কথা বলে। লোকজন যা ইচ্ছে তা বলুক মা, আমি তো কাউকে কেয়ার করি না। সোসাইটিতে থাকতে হলে কেয়ার করতে হবে, বুঝেছো? আর ভালো করে শুনে রাখো, তোমার এই ধরনের পাগলামি আমি কিন্তু আর সহ্য করব না। আশ্চর্য, তুমি কি এখন আমাকে জোর করে বিয়ে দেবে? কি বলছেন? আপনার আপন মামা? ঠিক আপন না, আমার সৎ মামা। আমার দাদু দুইটা বিয়ে করেন, আমার মা প্রথম পক্ষের সন্তান। ছেলে হওয়ার জন্য দাদু দ্বিতীয় বিয়ে করেন, আর দ্বিতীয় পক্ষের একটাই সন্তান, এই মামা। যে ছেলের কারণে দ্বিতীয় বিয়ে, সেই ছেলের দেখেন কি অবস্থা? মামার ব্যবহার শুরুতে এতটা খারাপ ছিল না। এই টাকা পয়সা উড়াতো, সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিত, রাত করে বাড়ি ফিরত, এরকম। কিন্তু বছর দুয়েক হলো মামার আচার আচরণ খুব খারাপ হয়ে গেছে। টাকার জন্য দাদুর সাথে নানা অত্যাচার করে, আর দাদু আর মামাই শুধু এই বাড়িতে থাকে, সেজন্য মামার একার রাজত্ব। কিছু মনে করবেন না, আপনার মা এখানে আসেন না? দাদুর এটা দ্বিতীয় বিয়ে। দাদু মানে আপনার নানু? জি আমি দাদু বলি। আর মার সাথে দাদুর সম্পর্ক খুব একটা ভালো না। আমার বাবা যখন অসুস্থ হয় দাদু একবারও দেখতে যায়নি, আর আমার বাবা মারা যাওয়ার পর মাও এখানে আর আসেনি। তবে দাদুর সাথে যে আমার যোগাযোগ আছে মা এটা জানে। দলিলগুলো কবে চুরি হয়েছে? এই দিন সাতেক হবে। আপনি বলছেন কাউকে জানানো হয়নি? সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার ভয়ে দাদু কাউকে বলেনি, আর মামার পক্ষে তো জানানোর প্রশ্নই আসে না, কারণ সবকিছু তো তার কাছেই। কিন্তু আপনি কিভাবে কনফার্ম হলেন? নাও তো হতে পারে, আপনার মামাও হয়তো সেম কারণে কাউকে জানাচ্ছেন না। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি নিশ্চিত আপনার মামা আপনাকে যেভাবে থ্রেট করেছে
তাতে নিশ্চিত প্রমাণ ছাড়া তাকে ধরতে পারবেন বলে মনে হচ্ছে না। কি করবেন আমি নিজে বুঝতে পারছি না। অবশ্য মামার সাথে কথা বলে দেখা যেতে পারে। না থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি আমার প্রবলেমের কথা শুনে এত দূর এসেছেন তাতে আমি অনেক খুশি। আপনি আছেন এটাই আমার অনেক বড় জোর। তাছাড়া আমার মামার ব্যবহার খুব খারাপ, উনি যদি আপনাকে কিছু বলে বসে আমি সেটা মেনে নিতে পারবো না। কাল রাতে মামার কথা আমার ভালো লাগেনি। আচ্ছা যাক, বাদ দেন, হসপিটালের কথা বলুন। আমার আশা নিয়ে কেউ কিছু বলেছে? না না, শুধু চঞ্চল ভাই চিন্তা করছিল, আর আমি ইমিডিয়েট চলে আসলাম, তো বাকিদের রিয়াকশন জানার সুযোগ হয়নি। তাছাড়া হাসপাতালটা তো আগের মতো নেই হেলেন, যে ঝড়ঝাপটা শুরু হয়েছে তাতে আমাদের কথা ভাবার মতো কারো খুব সুযোগ নেই। না থাকলেই ভালো।